বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা যদি আপনার ভিডিওতে এমন সুন্দর সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে চান এবং পাশে থাকা বেল আইকন অ্যাড করতে চান এবং সেখানে মাউসের ক্লিকও অ্যাড করতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আর বন্ধুরা, আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এই কাজটি খুব সহজে কীভাবে করতে পারবেন সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এর জন্য প্রথমেই আপনাদেরকে একটি ভিডিও ফুটেজ ডাউনলোড করতে হবে। আর এই ভিডিও ফুটেজটির ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে অবশ্যই এই ভিডিও ফুটেজটি ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, ভিডিও ফুটেজটি ডাউনলোড হয়ে গেলে আপনারা আপনাদের মোবাইল থেকে চলে যাবেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিতে। আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করতে পারেন অথবা আপনারা প্লে স্টোর থেকে আপনারা কাইনমাস্টার লিখে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিতে আসার পর আপনারা যেই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন ব্যবহার করতে যাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে প্রথমে ইম্পোর্ট করবেন। এখানে প্রথমে মিডিয়াতে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে আপনারা আপনাদের ভিডিওটি এখানে প্রথমে নিয়ে আসবেন। বন্ধুরা, আমি আমার ভিডিওটি এখানে টাইমলাইনে নিয়ে আসলাম। এরপর আপনারা যেই ভিডিও ফুটেজটি আমার ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে রেখেছেন সেই ভিডিওটি এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। তো এখানে প্রথমে আপনাদেরকে লেয়ারে ক্লিক করতে হবে, লেয়ারে ক্লিক করে আপনারা এখানে মিডিয়াতে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে আপনারা আপনাদের ভিডিও ফুটেজটি এখানে নিয়ে আসবেন। তো বন্ধুরা, আমি ভিডিও ফুটেজটি আমার ভিডিওর উপরে নিয়ে আসলাম। তো এখন আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে, যেখানে আপনারা দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ডে সবুজ হয়ে রয়েছে। তো এই সবুজ ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য আমি প্রথমে এই ভিডিওর লেয়ারটিতে ক্লিক করব। লেয়ারটিতে ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনারা নিচে চলে আসবেন। নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন ক্রোমা কি নামে একটি অপশন রয়েছে, এই ক্রোমা কি অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা উপরে দেখতে পারবেন ইনেবল কথাটা লেখা রয়েছে, তো এখানে ইনেবল করে দিবেন। বন্ধুরা, এখানে ইনেবল করার পরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারতেছেন, উপরের অপশনটিতে এখানে 50 করবেন এবং নিচের অপশনটিতেও 50 করা থাকবে। এখানে 50-50 করে দিয়ে আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন, তাহলে আপনার এই ফুটেজটি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তো এখানে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেলে বন্ধুরা আপনারা এই লেয়ারটিতে এখানে নিচে ধরে আপনারা কিন্তু এই ভিডিও ফুটেজটিকে ছোটো বড়ো করতে পারবেন। তো আপনারা এখানে ছোটো বড়ো করে আপনাদের ইচ্ছা মতন ভিডিওর যে কোনো স্থানে এটা প্লেস করতে পারবেন। তো আমি এখানে প্লেস করে দিলাম। প্লেস করে দেওয়ার পরে কিন্তু বন্ধুরা আমার এই সাবস্ক্রাইব বাটনটি এখানে এই ভিডিও ফুটেজে অ্যাড হয়ে গিয়েছে। বন্ধুরা, আমরা ভিডিও ফুটেজটি প্লে করে দেখব আমাদের সাবস্ক্রাইব বাটনটি আসলে অ্যাড হলো কি না। বন্ধুরা, দেখতে পারতেছেন আমাদের সাবস্ক্রাইব বাটনটি কিন্তু সুন্দরভাবে অ্যাড হয়ে গিয়েছে। তো এখন যদি আপনারা এই বাটনটি ভিডিওর আরও অন্যান্য জায়গায় প্লেসমেন্ট করতে চান, তাহলে এই ভিডিও ফুটেজটিতে ক্লিক করবেন, এই লেয়ারটিতে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা উপরে বাম দিকে দেখতে পারতেছেন 3-ডট মেনু রয়েছে, এই 3-ডট মেনুটাতে ক্লিক করবেন এবং এখানে ডুপ্লিকেট অপশনটাতে ক্লিক করে দেবেন। ডুপ্লিকেট অপশনটাতে ক্লিক করলে বন্ধুরা এই লেয়ারটি আরেকটি ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে যাবে এবং এই নিচের লেয়ারটিকে আপনারা টেনে কিন্তু ভিডিওর অন্যান্য জায়গায় এভাবে টেনে বসাতে পারবেন। তো আমি ভিডিওর আরেক জায়গায় এখানে বসিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, ভিডিওর আরেকটি জায়গায় কিন্তু এই লেয়ারটি সুন্দরভাবে বসে গিয়েছে। তো আপনারা চাইলে এভাবে আপনার ভিডিওর পুরো ভিডিওতে এভাবে এই বাটনটি সুন্দরভাবে অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং মোবাইল সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করি আপনার সকল কমেন্টের উত্তর দেওয়ার। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি শীতল নিচ্ছি বিদায়, আল্লাহ হাফেজ।